গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি অনেক সকাল সকালে উঠেছি আর উঠেই রান্না চাপিয়ে দিয়েছি, আর আজকে এই যে একটু চাউমিনও বানাবো, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে। তো দেখো, আজকে উঠে পড়েছি এই যে 6:47 এখন বাজে। তো আমি এর আগেই উঠেছি, মানে 6:30 সময় করে উঠেছি, রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এই যে মানুও আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, আমরা যেহেতু তাড়াতাড়ি উঠেছি ও আমাদের সাথেই উঠে পড়েছে। আর ও দেখো, এখন এই যে ওর বাবাই এদিকে পরিষ্কার করছে আর ও গেছে সঙ্গে ওর বাবাইয়ের সাথে। আমাদের তো ঘরের চারিপাশটা খুবই জঙ্গল, তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ এখন তো চারিদিকে জল জমে আছে, তার উপর যদি মানে বন জঙ্গলও হয়ে থাকে প্রচুর মশা হবে, তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু পরিষ্কার করে দিচ্ছে। আর মানু দেখো এখানে দাঁড়িয়ে এই যে তোমাদেরকে একটু গুড মর্নিংও বলে দিল। আর এইখানে মা এই যে সব বাসন, তারপরে জামা কাপড়গুলোও পরিষ্কার করছে, কাচাকুচিগুলো করে নিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। দেখো আমার এদিকে তরকারি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আজকে যেহেতু চাউমিন করব তো সেই জন্য, আর এদিকে বেগুন ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর দেখো এই যে আমরা চা খেতে বসবো, তোমাদের চা হয়ে গেছে, তো এখন আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। আর দেখো মানু কেমন দুষ্টুমি শুরু করেছে। দেখো আমাদের ভাঙা হাঁড়িটা নিয়ে ও শুধু মুখ দিচ্ছে, ওকে বারণ করা হচ্ছে কিন্তু ও দিয়েই যাচ্ছে, মুখ দিয়েই যাচ্ছে। তো আজ যে চাউমিন বানাবো, চাউমিনটা বেশি কোনো সবজি দেবো না, আলু পেঁয়াজ আর ডিম দিয়েই বানাবো। আজ সকাল থেকে মানু চাউমিন খাবো করছে, তো সেই জন্য ও দাদু সকালবেলা আমাকে চাউমিন এনে দিল। তো মানুকে যেহেতু করে দেবো, ভাবলাম তাহলে ওর বাবাইকেও একটু টিফিনে দিয়ে দেবো আর আমাদেরও টিফিন হয়ে যাবে। তো দেখো আমার চাউমিন বানানো হয়ে গেছে, যে তো এই যে এখন মানুকে খেতে দিয়েছি। মানু চাউমিন কেমন আছে? ভালো। আর তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের টিফিনেও দিয়ে দিলাম, একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে এই যে তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে। আজকে তো ফুলকপি আলুর তরকারি করেছি আর ডিমের অমলেট, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা। আর মা এদিকে মুছছে, আমি যেহেতু এদিকে রান্নাবান্নাগুলো করছি তো মা ওদিকে কাজগুলো করে নিচ্ছে। আর তারপরে দেখো বেলায় এই যে আমাদের ভাত বসিয়েছি, ভাত আর ডাল, তরকারি তো আছেই, আর তার সাথে ডিমের অমলেট করে নেব। তো দেখো আমাদের ডালটাও হয়ে গেল, ডাল সম্বরে নিলাম, ডাল সম্বরব, তার জন্য পেঁয়াজ কুচিয়ে ভাজছি। ডালটা করছি মানুর জন্যই, কারণ মানু না হলে তো শুকনো শুকনো ভাত ওকে খাওয়ানো যায় না, তো ওর জন্যই আজকে ডালটা করছি, আজকে আর ঝোল করব না। তো দেখো আমার ভাতও হয়ে গেছে, আর আজকে বেশি নেই, ফ্যানটা ঘুরিয়ে নিলাম। আর তারপরে দেখো রান্নাবান্না করে আজকে গ্যাসটাও খুব ভালোভাবে মুছে নিলাম, কারণ প্রচণ্ড ময়লা হয়েছিল, অনেক দিন ধরেই গ্যাসটা মোছা হয় না, আর আজকে ওই জন্য গ্যাসটা খুব ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো সমস্ত বাসন নিয়ে কলতলায় চলে এসেছি।
আমি এদিকে বাসন মাজছি আর মানুও বাইরেই আছে। দেখো ওর ঠাকুমাও চলে এসছে, ওই যে ওখানে বসে আছে, মানু ওখানে খেলছে। তো এরপর আবার মানুকে চান টান করাবো, তারপরে ওকে খাওয়াবো। তো চলো আগে বাসন ফাসনগুলো মেজে নিই। তারপরে দেখো একদম সন্ধ্যেবেলা চলে আসলাম, তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো দেখো এখন আমি পাঁপড় ভাজছি, মুড়ি খাবো আর কি, তো সেই জন্য পাঁপড় ভাজছি। আমি মা আর মানু তিনজনে মুড়ি খাবো, তো সেই জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। তো দেখো আমার পাঁপড় ভাজা হয়েও গেছে। এখানে দেখো মুড়ি বার করে নিয়েছি, একটা জায়গাতেই মুড়ি বার করেছি, সবাই মিলে খাবো। তো দেখো মানু আমাদের সাথে খেতে বসে পড়েছে, ও পাঁপড় ভাজা খাচ্ছে, ও মুড়ি খাচ্ছে না, ও পাঁপড় ভাজাগুলো খাচ্ছে। এই যে আমি মা দুজনে টিভি দেখছি আর মুড়ি খাচ্ছি এখন। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে আজকে বাড়ি সাজানোর জন্য, যেহেতু কালী পুজো তো কালী পুজোয় বাড়ি সাজানোর জন্য লাইটিং নিয়ে এসছে, ডিউটি থেকে আসার সময় নিয়ে এসছে এই দেখো। আর এইগুলো দেখে মানু খুব প্রচণ্ড খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তো চলো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই, বাই। দেখো মানু কত আনন্দ পেয়েছে।